আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি ইউসুফ রানা আবারও চলে আসলাম নতুন দুটা ইমেল নিয়ে তো আশা করি সবাই ভালো আছেন তো চলুন কথা না বাড়ি আগে প্রথম ইমেলটা পড়ি তারপরে কথা বলছি আসসালামু আলাইকুম আমার একটা সমস্যা আছে আমি জানি এটা আমার সমস্যা এবং এসব মন মানসিকতা থেকে আমি বের হতে চাই আমার চাচি আমাকে অনেক ভালোবাসে আমার অনেক খেয়াল রাখে পড়াশোনা শখ আহ্লাদ সব ব্যাপারে এমন অনেক কিছু আছে যেগুলো আমি চাই না কিন্তু করে দেয় যেমন আমি অল্প টাকার জামা জন্য কিনতে চাইলে কিন্তু উনি আমারে আরও খুশি করার জন্য আরও বেশি দামি জামা কেনার ব্যবস্থা করে দেন আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে যেহেতু আমার মা বাবা বয়স্ক তারা এসব বুঝে না এভাবেই আমার খেয়াল রাখে আমারে ভালো ছেলের ভালো জায়গায় বিয়ে দিতে চায় সমস্যা হচ্ছে ওনার একটা ছেলে আছে আমার জুনিয়র ওরে আমি বায়ের চোখেই সবসময় দেখি ও একটা মেয়ের সাথে প্রেম করে মেয়েটা ভালো ও দেখতে সুন্দর আমার চাচি অত্যন্ত ফ্রেন্ডলি সবার সাথে তাই উনি ছেলের সম্পর্ক মেনে নিয়ে ওই মেয়ের সাথে কথা বলে মেয়েরে ভালো জানে জানি না হিংসা করে কি না কেন জানি এই ব্যাপারটা আমার মেনে নিতে কষ্ট হচ্ছে আমার ভাই গত এক মাস আগে ওই মেয়েকে বিয়ে করে তো চাচি বউয়ের শখের জন্য নিজেই এটা ওটা করে দেয় এগুলোও আমার মেনে নিতে কষ্ট হয় কিন্তু উনি আমার মধ্যে এবং তার বউয়ের মধ্যে কোনো তফাৎ করে না আমিও চাই তারে বোনের মতো দেখতে কিন্তু চাচির মুখে ওনার বউয়ের প্রশংসা আমার খুবই খারাপ লাগে কিভাবে ঠিক করব একটি সমাধান দিবেন ওকে প্রথম কথা হচ্ছে আপনি হচ্ছেন আপনার চাচির বাতিজি বর্তমানে সচরাচর আমরা যে বিষয়গুলো দেখি বাতিজিদেরকে সবাই সহ্য করতে পারে না কিভাবে বাতিজির খুঁড় দরবে হ্যাঁ কিভাবে জালের মেয়ের খুঁড় দরবে অন্যায়গুলা ধরবে দূষগুলো ধরবে সেগুলা নিয়ে ব্যস্ত থাকে আমরা সচরাচর যেটা দেখি ক্ষেত্রে আপনি অনেক লাকি আপনাকে অনেক কেয়ার করে আপনাকে অনেক আদর করে সেটা কিন্তু আপনি ভাগ্যবান আরেকটা বিষয় হচ্ছে ওনার ছেলের বউকে উনি শখ আহ্লাদ করতেছে এটা তো ভালো একটা বিষয় এটা স্বাভাবিক উনি উনি শাশুড়ি ওনার ছেলের বয়স বউকে আদর করতেছে সহকাল্লাপ পূরণ করতেছে এটা ভালো একটা বিষয় এখানে আপনার হিংসা নেওয়ার মতো কিছু নাই এখানে হাজারো ফ্যামিলি আছে হাজারো মেয়েরা চায় ওনার চাচি ওনার চাচা ওনাকে একটু কেয়ার করুক ওনাকে একটু ভালো মন্দ খোঁজখবর রাখুক এরকমটা পাইতেছে না আর আপনি না চাই পাইতেছেন এখানে আপনার লাকিলি হ্যাপি হওয়ার কথা নিজেকে হ্যাপি ফিল করার কথা ওইখানে আপনি অন্য আরেকজনকে হিংসা করতেছেন কেন হিংসা করার কিছু নাই যার বাগে যতটুক আপনার কপালে যতটুক সেটা আপনি পাবেন আপনার কাজিনের যে ওয়াইফ তার যেটা প্রাপ্য সে সেটা পাবে এখানে হিংসা করার মতো কিছু নাই অনেক ফ্যামিলি আছে নিজেদের মধ্যে কত দ্বন্দ্ব দিদা সো সে জায়গাতে মধ্যে আপনার চাচি আপনাকে অনেক আদর করতেছে কেয়ারিং করতেছে এটা ভালো একটা বিষয় এটাকে সুন্দরভাবে মানিয়ে নেন ঠিক আছে যখন আপনি অন্য একটা জায়গায় বিয়ে হবে আপনি যাবেন তখন দেখতে পারবেন ফ্যামিলিদের মধ্যে আশেপাশে ফ্যামিলিয়া কাজিনদের মধ্যে যে কত রকমের ঝামেলা চলে বিশেষ করে সৈ সম্পদ নিয়ে যাই হোক সেই জায়গাটা থেকে আপনি অনেক ভালো আছেন আপনার চাচি আপনাকে কেয়ারিং করতেছে সব দিক খেয়াল রাখতেছে আদর করতেছে এটা বিশাল একটা বিষয় ওনাকে সম্মান দেন এই মূল্যায়নটা করেন যাতে সব সবসময় উনি আপনাকে সেই আদরটা করে এবং ভালোবাসে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আরেকটা বিষয় ছোট্ট একটা মিল মিলটা কে করেছে আসলে নামটা লেখে নেয় জাস্ট মিলটা পাইছি আমি এখানে উনি বলছে মানুষ কেন নিজের স্বামী স্ত্রীবাদে অন্য কারো প্রতি অনুভূতি তৈরি করে পরকিয়া করে একজন চরিত্রবান ব্যক্তি কি কখনোই এমনটা করবে না একজন চরিত্রবান ব্যক্তি এবং সেলফ রিসপেক্ট যার মধ্যে আছে সে কখনোই এটা করে না আর কেন প্রক্রিয়া জড়ায় এটা হচ্ছে কিছু মানুষের হ্যাবিট আপনি তাকে যত ভালো রাখেন যত সম্মান দেন আর যত ভালোবাসা দিয়েই রাখেন না কেন সেটা করবেই হোক সে পুরুষ হোক সে নারী এটা তাদের একটা ব্যাড হ্যাবিট কিরূপ সামলাইক কিছুটা নেশার মতো তার কাছে এটাই নেশা তার স্ত্রী বা তার স্বামী যতই ভালো হোক যতই তাকে কেয়ার করুক যতই তাকে ভালোবাসুক সেটা তার কাছে ইম্পর্টেন্ট না সে পরকিয়া জড়াবেই সেই জন্যই আজকে এই সমস্যাগুলো হইতেছে আপনি যতই সময় দেন কোনো লাভ নাই তাদের পিছনে তারা জড়াবেই হ্যাঁ কিছু সংখ্যক মানুষ হয়তো মাঝে মধ্যে ভুল করে ফেলে আবার তারা তাদের ভুলটা সংশোধন করে ফিরে আসে বাট বেশিরভাগ ক্ষেত্রেই আপনি তার ভুলটা দড়াই দিয়েছেন তাকে সংশোধন করাই দিছেন সে সংশোধন তো হবেই না আর উল্টা আপনাকে ব্লেম করবে অনেক আছে আপনি তাকে ভুলটা দরাইছেন সিন কিন্তু সে ভুল সংশোধন করবেই না উল্টা আপনাকেই ব্লেম করবে সো এই সমস্ত মানুষগুলা কারো জীবনে না আসুক ঠিক আছে সো যাই হোক এখানে আসলে এই বিষয়টা বিশাল একটা প্রবলেম বর্তমান সিচুয়েশনে বর্তমান সমাজের মধ্যে এই পরকিয়াটা ঠিক আছে যাই হোক আমরা চেষ্টা করব নিজেদেরকে সংযত রাখার জন্য নিজেদেরকে গুছিয়ে রাখার জন্য সো নতুন কোনো ইমেল নিয়ে আবারও হাজির হব যদি আপনাদের কোনো ডিসকাস থাকে তাহলে অবশ্যই আমাকে পেজে মেল করবে চেষ্টা করব। আপনার ডিসকাসগুলো ভিডিওতে তুলে ধরার জন্য তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবে তাটা বাই বাই